বিল্ডিং করে ফ্ল্যাট আকারে আমরা সেল করি। এগুলো এখানে আপনার বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটগুলো হচ্ছে এখন 1400। আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে আছে দেশ বাংলা হাউজিং লিমিটেডের ওনার মারুফ আহমেদ তানিন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের ক্লায়েন্ট বিভিন্ন সময়ে কিছু প্রশ্ন করে থাকে আমাদের ইমেইল কিংবা কমেন্টের মাধ্যমে। আজকে তাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে যাচ্ছি। শুরু করি স্যার? হ্যাঁ, শুরু। স্যার, আমাদের ফ্ল্যাটগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের এখন যে ফ্ল্যাটগুলো এখন অ্যাভেলেবেল আছে ম্যাক্সিমামই এখন আমাদের বনশ্রীতে। বনশ্রীতে আমরা যে ফ্ল্যাটগুলো করি, আমরা নিজেরা জমি ক্রয় করে নিজস্ব জমির উপর বিল্ডিং করে ফ্ল্যাট আকারে সেল করি। সবগুলো জমি আমাদের কোম্পানি আমরা নিজেরা ক্রয় করে আমরা বিল্ডিং করে ফ্ল্যাট আকারে আমরা সেল করি। এগুলো এখানে আপনার বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটগুলো হচ্ছে 1400, 1600, 1950। এছাড়া অনগোয়িং আছে কিছু 1250, 1350, 1750 এবং 2050। স্যার, আমাদের পেমেন্ট প্রসিডিউর সম্পর্কে একটু বলুন। আমাদের হচ্ছে যে আমরা অনগোয়িং অবস্থায় আমরা ফ্ল্যাট সেল করি না, আমরা সম্পূর্ণ রেডি করে আমরা সেল করি। তো সেক্ষেত্রে আমরা ক্যাশ পেমেন্টের বিষয়ে আমরা আগ্রহী। তো আপনি যদি কোনো ক্লায়েন্ট আমাদের ক্যাশ পেমেন্ট করে ফ্ল্যাটে উঠে যেতে চায়, আমরা সাথে সাথে দিনে দিনে ফ্ল্যাট রেজিস্ট্রি করে ফ্ল্যাট হ্যান্ড ওভার করে দেয়। এবং এছাড়া যদি তারা ব্যাংক লোনে যেতে চায়, আমরা ব্যাংক লোনের ব্যবস্থাটা আমরা করে দিই। আমাদের সাথে বিভিন্ন ব্যাংক জড়িত আছে, যেমন সিটি ব্যাংক আছে, আলারফা ইসলামী ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে। যেমন সিটি ব্যাংকে আমাদের একটা সুযোগ দিচ্ছে যে আগামী কয়েক মাস পর্যন্ত ওরা একটা টাইম দিয়েছে, এর ভিতরে আমাদের কোনো ক্লায়েন্ট যদি ফ্ল্যাট ক্রয় করে তো ওদের কোনো প্রসেসিং ফি পড়বে না। যেখানে অন্যান্য জায়গায় 50 to 1 lakh বা 150 মতো একটা প্রসেসিং ফি আসে। আর এছাড়া যদি অনেকে মনে করে আমি ব্যাংক লোনে আমি যেতে চাচ্ছি না, অনেকেই চিন্তা ভাবনা ব্যাংক লোনটা একটু জটিল মনে করে, তাদের জন্য আমাদের আরেকটা সুযোগ আছে যে আমরা সুদহীন একটা সুযোগ দিয়েছি যে আপনি ফ্ল্যাটটা পারচেস করলেন, আমাদেরকে 30-50% পেমেন্ট দিলে ফ্ল্যাটটা উঠে আমি ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করে দিলাম, আর বাকিটা আপনি উইদিন 6 মান্থ থেকে আর কিছু কিছু ফ্ল্যাটে 1 ইয়ারও দেয়। যেমন একটা রিসেন্ট একটা অফার গিয়েছে 15 লক্ষ টাকার, এটা হচ্ছে 1600 তৃতীয় তলা, তাতে আপনি 15 লক্ষ টাকা পেমেন্ট করে ফ্ল্যাটে উঠে যেতে পারে, বাকিটা 1 ইয়ার ভিতরে পেমেন্ট করতে পারবে। বাট ম্যাক্সিমাম আমরা 6 মান্থের মতো একটা সুযোগ দিই, এর ভিতরে কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়া সুদহীন। দেখা যাচ্ছে ক্লায়েন্ট বাকি টাকা পরিশোধ করতে পারবে, পরিশোধ করে জমি সহ রেস্টেন্ডি ফ্ল্যাট উঠে যেতে পারবে। দর্শক, আমাদের স্যার আপনাদের একই সাথে আরও একটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ব্যাংক লোন এবং পেমেন্ট সুদহীন কিস্তির ক্ষেত্রে কী কী সুবিধা থাকছে। আমরা এখন স্যারের কাছে চলে যাব পরবর্তী প্রশ্নের উত্তরের জন্য। যদি স্যার, যখন আমাদের ক্লায়েন্ট পেমেন্ট করবে, এরপর যখন তারা ফ্ল্যাটের ওনার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কি শুধুমাত্র ফ্ল্যাটের ওনারই হবে নাকি জমি সহ? না, সেক্ষেত্রে তারা জমি সহ মালিকানা পাবে, সেটা সেটা বলে সাব কোঅপারেটিভ রেজিস্ট্রি। সে জমিরও মালিকানা পাবে, ফ্ল্যাটের মালিকানা পাবে, এবং দুইটা সে একই দিনে একই সময়ে রেজিস্ট্রি হবে। স্যার, আমাদের সর্বশেষ প্রশ্ন রেজিস্ট্রি সুবিধা সম্পর্কে যদি। আর রেজিস্ট্রি সুবিধা হচ্ছে এখানে ক্লায়েন্ট যদি নিজে রেজিস্ট্রির বিষয়ে আগাতে চায়, সে উনি নিজে আগাতে পারে, বা আমাদের নিজস্ব দলিল লেখক আছে, আমাদের নিজস্ব লোক আছে, তারাই আপনার রেজিস্ট্রির ক্ষেত্রে সকল হেল্পটা করবে এবং রেজিস্ট্রি আমরাই দেই। এবং রেজিস্ট্রির ক্ষেত্রে উনি যেটা একটু আগে বললাম, জমি সহ রেজিস্ট্রি পাবে এবং ফুল পেমেন্টের সাথে সাথে রেজিস্ট্রি দিয়ে দিই। অনেকে দেখা যায় ফি পেমেন্ট কমপ্লিট করার পরও ফ্ল্যাট বুঝে পায় না বা রেজিস্ট্রি পায় না, বাট আমাদের এই সুযোগটা নেই। আমরা হচ্ছে যে সবসময় ট্রাই করি রেজিস্ট্রিটা আগে দেওয়ার জন্য, কারণ হায়াত মত আল্লাহর হাতে। তো সেক্ষেত্রে আমরা ফুল পেমেন্টের সাথে আমরা রেজিস্ট্রি দিয়ে দিই।
ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথম পর্বে আপনাদের অভাবনীয় সাড়া পেয়ে আমরা চলে এসেছি আজকের আয়োজনে। বাংলাদেশে প্রথমবারের মতো আমরা শুরু করছি হাউস হান্টার্স রিয়েল এস্টেট শো। সাথে আছি আমি শায়লা বিনতেসাই। আমাদের আজকের বিষয় ব্যাংক লোনের সুযোগ সুবিধা এবং আপনাদের জানা অজানা সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে আছেন দেশ বাংলা হাউজিং লিমিটেডের ওনার মারুফ আহমেদ তানিন স্যার। আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, কাস্টমারদের কিছু প্রশ্ন থাকে সবসময়। আমরা আজকে যে এপিসোডটি সাজিয়েছি এটা সম্পূর্ণ ব্যাংক লোনের সুযোগ সুবিধার উপর। আমাদের প্রথম প্রশ্ন, ব্যাংক লোনের সুযোগ সুবিধাগুলো যদি একটু আমাদের বলতেন। আমাদের এখানে ব্যাংক লোনের সুযোগ সুবিধা বলতে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। সে যে ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্টের জব করছে না বিজনেস করছে সেটার উপরে টোটাল বিষয়টা ডিপেন্ড করে। কারণ কাস্টমার যদি মূলত উনি যদি তার ইনকাম সোর্সটা দেখাতে পারে, ব্যাংক যেটা চায় যে ইনকাম সোর্সটা, সেক্ষেত্রে আর ফ্ল্যাটের উপর ডিপেন্ড করে, ফ্ল্যাট বিলের উপর ডিপেন্ড করে ওনার ইনকাম সোর্সটা যদি উনি ফুলফিলি দেখাতে পারে, ওনার বিজনেস হোক আর জব হোক ওটার উপর ডিপেন্ড করে বাকি লোনটা হয়। এবার লোনটা সর্বোচ্চ 25 বছর মেয়াদে হয়, কিন্তু ম্যাক্সিমামই সকল সুযোগ সুবিধার কথা ডিপেন্ড করে 15 বছর মেয়াদে লোনটা নিয়ে থাকে আর কি। এখন বাংলাদেশে যেসব ব্যাংকগুলো আছে প্রত্যেকেরই মোটামুটি ইন্টারেস্ট রেটটা কম। তো আমাদের সাথে কয়েকটা ব্যাংক ইনক্লুডেড আছে, যেমন সিটি ব্যাংক আছে, ব্রাক আছে, ইসিবিএল আছে, আলারাফা আছে। তো সেক্ষেত্রে সিটি ব্যাংক আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টে লোন দিয়েছে। সিটি ব্যাংক এখন 8.5% রেটে ইন্টারেস্ট নিচ্ছে। সেক্ষেত্রে মোটামুটি তারা আরেকটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে আগামী কয়েক মাস পর্যন্ত তারা কোনো প্রসেসিং ফি নিচ্ছে না। প্রসেসিং ফি দেখা যাচ্ছে ওদের বা অন্যান্য ব্যাংকে প্রসেসিং ফি নিতে গেলে দেখা যায় 1 থেকে 1.5 লাখ টাকা এমনি প্রসেসিং ফি চলে আসে। এখন এই করোনাকালীন সময়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা যে কোনো পার্সনই সেভ করতে পারছে আর কি। স্যার, এই ব্যাংক লোন যে নেবে, এই ব্যাংক লোনটা আসলে কত বছরের মধ্যে পরিশোধ করতে হবে? এটা ওনার উপর ডিপেন্ড করে, ওনার ইনকাম সোর্স, প্রথমে যেটা বললাম ওনার ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে। উনি কত টাকা ওনার মাসিক স্যালারি, কত টাকা উনি ওনার বেসিক স্যালারি কত, টোটাল স্যালারি কত, ওইটার উপর ডিপেন্ড করে ম্যাক্সিমামই 25 বছর পর্যন্ত নেওয়া যায়। কিন্তু সকল কিছু হিসাব করে 15 বছর মেয়াদে সবাই লোনটা নিয়ে থাকে আর কি। প্রবাসীদের জন্য এখন দুইটা সিস্টেমে তারা লোন দিচ্ছে। যেমন ব্যাংকগুলো এখন ট্রাই করছে যে যেহেতু করোনাকালীন সকলকে লোন দেওয়ার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে প্রবাসীদের জন্য একটা সুযোগ হচ্ছে যে তারা যদি বাইরে থাকে মাস্ট বি এনআইডি থাকতে হবে। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে লোন হয়, লোনে সব কিছু হয়, বাট 6 মাস 7 মাস পরে গিয়ে বলে কিন্তু এনআইডি, আপনার এনআইডি নেই কারণ লোন হবে না। তো ব্যাংক লোনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে মূল শর্ত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। হ্যাঁ, এনআইডিতে থাকা জরুরি, এনআইডি যদি থাকে সে কিন্তু উনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং ওনার লোনটা যখন উনি করবে, যদি ওনার প্রবাসে যে রেমিটেন্স উনি পে করে ওইটার উপর ডিপেন্ড করে ওনার অ্যাম্বাসিতে করে ভেরিফাই আসতে হবে। আর ওই জিনিসটা যদি উনি ফুলফিল দিয়ে এবং ওনার স্যালারি যদি সাপোর্ট করে তাহলে লোনটা হবে। আর সে আর এছাড়া যদি ওনার ভেরিফাই যদি না করে না করতে পারে, তাহলে ওনার বাংলাদেশে যদি কোনো ইনকাম সোর্স থাকে, ওনার কোনো ভাড়া আসে বা কোনো ইনকাম যদি দেখাতে পারে, সেক্ষেত্রে আমরা লোনের দিকে আমরা আগাতে পারবো। আর এখানে এক্ষেত্রে প্রবাসী হোক বা যাদেরই লোন হোক, আমাদেরই লোকজন ব্যাংক সাইডে যারা আছে ব্যাংকিং সাইডে, তারাই লোনের সকল কিছু প্রোভাইড করে থাকে। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট ব্যাংকে গিয়ে কোনো হ্যাজলের মধ্যে পড়তে হয় না। আমাদেরই লোকজন আমাদের ফ্ল্যাট অনুযায়ী, যদি আমাদের থেকে ফ্ল্যাট নেয় এই লোকজন, এই লোনটার জন্য সকল কিছু ওনাদেরকে হেল্প করে থাকে। অর্থাৎ স্যার, আপনি বলতে চাচ্ছেন ব্যাংক লোন করার জন্য যাদের কাছে যেতে হবে সেটা হচ্ছে আমরাই, আমরা আমাদের কাছে আসলে তারা হচ্ছে আমাদের মাধ্যমে ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? চলে এসেছি হাউস হান্টার্স রিয়েল এস্টেট শো এর তৃতীয় পর্বে। সাথে আছি আমি শায়লা বিনতেসাই। আমরা শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দ্বিতীয় থেকে তৃতীয় পর্বের দূরত্বটা এতটা বেশি হওয়ার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা আমাদের প্রত্যেকের সাধারণ জীবনযাত্রাকে কিছুটা হলেও বদলে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মনোবল এবং সেই সাথে অবশ্যই আমাদের স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আপনারা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে অবশ্যই চেষ্টা করবেন এবং সেই সাথে নিজের স্বাস্থ্যের জন্য অবশ্যই নিজেকে যত্ন নিতে হবে, এই কথাটি মাথায় রাখবেন।
ভিউয়ার্স, আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদেরকেই লড়তে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং আমাদের যে প্রজেক্টগুলো চলছে সেই প্রজেক্টগুলো সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তরের জন্য স্ক্রিনে থাকা হটলাইন নম্বরে যোগাযোগ করুন আমাদের সাথে। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমরা আছি আপনাদের পাশে। এবং আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আমাদের প্রায় সবগুলো ফ্ল্যাটই অলরেডি সেল হয়ে গেছে, মাত্র দুটি ফ্ল্যাট রেডি আছে, 950 স্কোয়ার ফিট এবং 1600 স্কোয়ার ফিট। বাকি আমাদের কিছু ফ্ল্যাট আপকামিং আসছে, যেটি 1000 থেকে 2021-22-23 পর্যন্ত। এবং আপনাদেরকে এই ফ্ল্যাটগুলো সম্পর্কে, অর্থাৎ আপকামিং ফ্ল্যাট সম্পর্কে জানাতে আমরা এখন সরাসরি কথা বলবো দেশ বাংলা হাউজিং লিমিটেডের ওনার মারুফ আহমেদ তানিন স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, আমাদের যে আপকামিং ফ্ল্যাটগুলো আসছে, আপনারা যদি একটু সেই সম্পর্কে কাস্টমারদের জানাতে। আমাদের এখন 1000 স্কোয়ার ফিটের, 1000 ঠিক 1000 না, এর কম বেশি আছে, 1000 ছাড়াও মূলত 1250, 1350, 1750, 2050 আছে। এবং কেউ যদি চায় সাথে পাশাপাশি ফ্ল্যাট নিবে, 2050 পাশাপাশি নিলে 4000 মতো হবে, 1350 আছে। এবং এগুলা এখন ম্যাক্সিমাম যে ফ্ল্যাটগুলো আমরা আমাদের মতো করে সাজাচ্ছি, 4 বেডরুম করছি, 5 বেডরুম করছি আমরা। এবং এই ফ্ল্যাটগুলো সম্পূর্ণ রেডি করে আমরা সেল করব। এবং এখন যেগুলো আছে শেষের দিকে কিছু ফ্ল্যাট, 950, 1600 শুধুমাত্র একটা ফ্ল্যাট আছে, মাত্র তৃতীয় তলায়। এবং এই ফ্ল্যাটটা ইনশাল্লাহ সেল হয়ে গেলে আমরা ফুল বিল্ডিংটা আমরা কমিটি করে হ্যান্ড ওভার করে দিব। আর 950 আছে। আর এছাড়া এখন যে ফ্ল্যাটগুলো এখন রেডি হচ্ছে, ম্যাক্সিমাম অনগোয়িং তিনটা প্রজেক্টের কাজ করে, আমরা সম্পূর্ণ রেডি না হলে আমরা সেল করি না, আমরা সম্পূর্ণ রেডি করে আমরা সেল করি। এবং নিজস্ব জমিতে আমাদের নিজস্ব ফ্ল্যাট, এবং ব্যাংক লোনও চাইলে যে কেউ নিতে পারবে, ব্যাংক লোন ছাড়াও যদি মাসিক কিস্তিতে নিতে চায়, আমাদের থেকে যদি মাসিক কিস্তি নিতে চায় কোনো উপকার সুদ ছাড়া, সেটাও তারা পারবে। এবং আমরা ফ্ল্যাটগুলো সম্পূর্ণ রেডি করে আমরা হ্যান্ড ওভার করে। এবং আমাদের আরেকটা ফ্ল্যাট যেটা 1600 স্কোয়ার ফিট তৃতীয় তলা, ওটাতে আমাদের একটা অফার চলছে, সেটা হচ্ছে যে 15 লক্ষ টাকা পেমেন্ট করলে সাথে সাথে ফ্ল্যাটে উঠে যেতে পারবে, বাকি টাকা উইদিন 1 ইয়ারের ভিতরে পরিশোধ করতে পারবে। এই নিয়ে অলরেডি কয়েকজনের সাথে কথাবার্তা চলে, যাদের সাথে আগে আমাদের আগে কথাবার্তা হবে ফাইন্যান্সভাবে আমরা তাদের সাথে আগাবো। ভিউয়ার্স, আপনারা জেনে গেলেন আমাদের আপকামিং ফ্ল্যাটগুলো সম্পর্কে। আমাদের আপকামিং ফ্ল্যাটগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে আরও ডিটেলসে জানাবো যখন এগুলো সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে, অর্থাৎ যখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি দেওয়ার জন্য রেডি থাকবো, ঠিক তখন আমরা নতুন করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঠিক ততদিনে আপনারা না হয় নিজেরা চিন্তা করে ফেলুন ঠিক কোন ফ্ল্যাটটি আপনার জন্য সুইটেবল। আমরা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের ফ্ল্যাটগুলো কতটা স্কোয়ার ফিটে, সেই হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে থাকুন এবং আমাদের সাথে যোগাযোগ করতে থাকুন। এবং স্যার যে ফ্ল্যাটের আপনাদের ডিসকাউন্ট সম্পর্কে জানালো, সেই ডিসকাউন্ট অনুযায়ী যদি পেতে চান তাহলে অতি দ্রুত আমাদের স্ক্রিনে থাকা হটলাইন নম্বরে যোগাযোগ করুন। ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেশ বাংলার সাথে থাকুন। ধন্যবাদ।